আর কেজিতে যদি বিক্রি করেন, আপনি কেজি যদি নিয়ে আসেন কিনে তখন কেজিতে বিক্রি করতে পারবেন, যদি আপনি পিসি কিনে আনেন পিসে বিক্রি করতে হবে। পিসে বেশেন তাহলে আপনার তালিকাটা বের করে আমি যদি কিনে আনছেন কি দরে দেখি, আপনি কেজিতে রেখেছেন তাহলে কেন কেজিতে হারি করবেন? না না, আপনি যে দরে যে ইউনিটি কিনবেন, যদি কেজি হিসাবে কিনেন কেজি, যদি আপনি পিস হিসাবে নেন তাহলে পিস বিক্রি। এখন আপনি পিস কিনে এনে আপনি কেজি দরে বিক্রি করেন, এটা তো প্লেট হবে একটা, হয় কেজি না হলে আপনার পিস। খুবই স্পষ্ট করে বলেছি যে আপনাকে প্রতিটা পণ্যের ক্রয় রসিদ থাকতে হবে এবং যাদের কাছে বিক্রি করবেন রসিদ দুলি করে দেওয়া, যদি আপনি ওই রসিদ নাও দিতে পারেন কিন্তু আপনাকে তো ক্রয় রসিদটা থাকতে হবে। এবং যে ইউনিটি কিনে আনবেন কেজিতে আনলে কেজিতে, যদি পিসে আনেন পিসে, আর আপনি পিছে কিনে আপনি পাবলিকের কাছে কেজিতে বিক্রি করবেন, এটা তো একটু মূল্য মানুষের কাছ থেকে নেওয়া যাবে না, অন্যায্য মূল্য নিতে পারবেন না। এটার জন্য মনিটরিং সংস্থা আছে, আমরা ভোক্তা অধিকার সহ আরো অন্যান্য সংস্থা আছে। মূল্য তালিকা দেওয়া আইনে স্পষ্টভাবে উল্লেখ আছে বাধ্যতামূলক, আপনি মূল্য তালিকা দেননি আপনার 50,000 টাকা জরিমানা আছে, তা আমরা আপনাকে সতর্কতামূলক একটা জরিমানা করবো, যেটা আপনার ব্যবসাটা আপনি ভালোভাবে করবেন এই এইরকম অনৈতিক প্র্যাকটিস থেকে বিরত থাকবে। হ্যাঁ, কত লাভ করছেন দেখাতে হবে, আপনার লাভ আমরা নিয়ে যাব না বা লাভ করতে আপনাকে নিষেধ করবো না, কিন্তু মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না কোনো পণ্যের। এই যে মূল্য তালিকা যে দিতে হবে, এটা দেখেন আমরা আপনাদেরকে এই যে রমজান মাস উপলক্ষে বা সারা বছরই আমরা এই ধরনের প্রচার কার্যক্রম করি, এখানে দেখেন এই যে আপনার এই আমাদের লিফলেট, এখানে কিন্তু লেখা আছে যে মূল্য তালিকা থাকতে হবে, বড় ছোট থাকে সাইড করে ফেলেন যে এইগুলো আমার এত দর, এই বড়গুলো এত দর, কম বেশি হতে পারে 19-20, কিন্তু এটা এমন না। আর কেজিতে যদি বিক্রি করেন, আপনি কেজি যদি নিয়ে আসেন কিনে তখন কেজিতে বিক্রি করতে পারবেন, যদি আপনি পিসি কিনে আনেন পিসে বিক্রি করতে হবে, কারণ আপনি কিনবেন পিসে বিক্রি করবেন কেজিতে, এটা আপনি আনবেন না। মেমো না দিলে বলে আমার আমি এই ব্যবসা করবো না, আমি অন্য পণ্য নিয়ে যাবো, মেমো নিলে আনবেন না। এই রমজান মাসে আপনার পণ্যের স্বল্পতা নাই কিন্তু দাম কেন বাড়বে?